সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখাবো যখন গাছ একটু বড় হয়ে যাবে, ঠিক দেখাই ভালো করে আপনাদেরকে, ঠিক যখন এমতো সাইজের গাছ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন দুটো করে পাতা দিয়েছে, আর একটা করে পাতা হয়তো দেবে, হালকা বের হয়েছে। দেখুন, আমি পুরো বাগানটা আপনাদেরকে দেখাই। এই সময় আপনাদের যে কী কী করণীয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই। ঠিক এমতো অবস্থা যখন আপনাদের গাছ হয়ে যাবে, তখনই কী করবেন আপনারা, গাছের গোড়ায় হালকা করে একটু কাঁকুনি দিয়ে মাটি একটু আলগা করে দেবেন, যাতে গাছের শিকড় ফাংশন ভালো থাকে এবং শিকড়ের গতি বৃদ্ধি হয়। সেজন্য আপনারা হালকা করে একটু কাঁকুনি দিয়ে এটাকে একটু নরম করে দেবে। আমি দেখাই আপনাদেরকে আপনারা কিভাবে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা ঠিক কাঁকুনি দিয়ে এখানে একটু আলগা করে দেবেন, হালকা করে আলগা করে দিয়ে মাটিটা যাতে একটু আলগা থাকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর অল্প সাইড থেকে একটু মাটি নিয়ে, অল্প সাইড থেকে এরকম একটু মাটি নিয়ে গাছের গোড়ায় হালকা করে দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে দেখা যায় অনেক ক্ষেত্রে গাছের গোড়াটা একটু টাইট হয়ে যায়, যার কারণে শিকড় দিতে অনেকটা সমস্যা হয়। তাই ঠিক গাছের চারার যখন বয়স বা গাছের সাইজ যখন এমতো অবস্থা হয়ে যাবে, তখন আপনারা কী করবেন যে গাছের গোড়াগুলো একটু হালকা করে একটু নরম করে দিয়ে দেবেন। এই আমি যেভাবে দিচ্ছি, আপনারা যদি এভাবে দিতে পারেন তাহলে দেখবেন যে গাছগুলো খুব সুন্দর থাকবে এবং গাছে শিকড়ের কোনো রোগ থাকবে না। তাও যদি বা আপনাদেরকে শিকড়ের ওষুধ সময় সময় মেরে যেতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি যে শসা গাছের শিকড়ের রোগ এলে আপনারা কি করবেন বা আপনারা কিভাবে বুঝতে পারবেন যে শিকড়ের রোগ এসছে। দেখুন, শসা গাছ সাধারণত অল্প দিনের গাছ, অল্প দিনেই ফল দিয়ে দেবে, তাই গাছের যে গতি সেই গতিটা সমান পরিমাণ ধরে রাখার জন্য গাছের শিকড়ের যে ফাংশন আছে সেটা, শিকড়ের সমস্ত কিছু যেন সব ঠিকঠাক থাকে। গাছের যদি বা শিকড় বা সঠিক পরিমাণে খাদ্য যদি বা গাছ না বহন করতে পারে, তাহলে নানান ধরনের রোগ দিয়ে দেবে। দেখবেন যে হালকা চষি পোকা বা হালকা কোনো ধরনের কোনো পোকা বা হালকা কোনো ব্যাকটেরিয়া গাছে আক্রমণ করলে দেখবেন গাছটা যেন অনেকটা দুর্বল হয়ে যাবে। এবং শসা গাছ যদি বা একবার দুর্বল হয়ে যায় এবং পাতা হালকা একটু হলুদ হয়ে যায় বা গাছের গতি একটু কমে গেলে, তখন দেখবেন যে ওই গাছটা আর বাড়বে না এবং ওই গাছের যে রোগগুলো লেগে যাচ্ছে ওই রোগগুলো আশেপাশের যে গাছগুলো আছে সেগুলোতেও লেগে যাবে। তাই আপনারা এই সব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে শিকড়ের গাছ যখন চারা এমতো অবস্থা হবে, আপনারা হালকা করে শিকড় একটু নরম করে দেবেন। আমি যেভাবে নরম করে দিচ্ছি শিকড়গুলো, আপনারাও ঠিক এভাবে গাছের গোড়াটা একটু আলগা করে দিয়ে, মাটিটা একটু আলগা করে দিলে খুব সুবিধা হবে। এইভাবে যদি বা আপনারা পরিচর্যা করতে পারেন গাছে, তাহলে দেখবেন ঔষধ খরচা অনেক কম যাবে আর আপনাকে খুব একটা গাছকে নিয়ে একটু মানে বেশি ঝামেলা পোয়াতে হবে না। বুঝতে পারছেন বন্ধুরা? চলো, আমি এটা গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে দিই। আর একটা বিষয় বন্ধুরা, যদি বা গাছে বোরনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে এই গাছগুলোর গোড়ার ঠিক একটু উপরের অংশটা ফেটে যাবে, ঠিক এখানে ফেটে যাবে, গিয়ে গাছগুলো অনেক সময় পড়ে মারা যায় বা গাছের ক্ষতি হয়ে যায়। তাই এই মাটিগুলো দেওয়ার ফলে ওদিক দিয়েও একটু কাজ হয়ে যাবে, যে যদি বা বোরনের ঘাটতি থাকে বা গাছের
শসা গাছ অনেকটা নরম গাছ, হালকা একটু ঝোড়ো হাওয়া হলে বা একটু একটু বেশি হাওয়া যদি বা বইতে থাকে তাহলে অনেক সময় গাছগুলো ভেঙে পড়ে যায়। সেজন্য ছোট অবস্থায় একটু ভালোভাবে পরিচর্যা করলে পরবর্তীকালে গাছগুলো খুব সুন্দর থাকবে। আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম ছোট অবস্থায় গাছের গোড়ায় কীভাবে মাটি দেবেন বা কেন দেবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।